কাছে আজকে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তিনি প্রশ্ন তুলেছেন জামানত হারিয়েও কাউন্সিলর যে নির্বাচিত হয়ে যাওয়া সেই ঘটনাকে উনি বলেছেন ঐতিহাসিক। জনগণের কি আসলে ভোট ব্যবস্থার প্রতি আস্থা কমে গেছে, আপনার কি তাই মনে হয়? এর আসলে সুদূরপ্রসারী ফল কি হতে পারে? দেখেন, জনগণের যে ভোটের প্রতি আগ্রহ আছে এই জায়গাটি সম্ভবত এখন আর বলার সুযোগ নেই, কারণ গত কয়েকটি নির্বাচন আমরা খেয়াল করেছি যে সাধারণ মানুষ ভোট দেওয়ার আগ্রহ থাকলেও সেই মানুষের ভোট প্রয়োগ করার পরিবেশটা আমরা রাখতে পারছি না, অর্থাৎ নির্বাচন কমিশন বলেন বা সরকার বলেন বা যারা রাজনৈতিক দলের সাথে আছেন তারা সেই পরিবেশটা রক্ষা করতে পারছেন না যে স্বাধীনভাবে একটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে বিনা বাধায়। এবং যদি বা তিনি ভোট প্রয়োগ করছেন, সেই ভোটটি যে প্রকাশিত হবে অর্থাৎ সেই ভোটটি যে গণনা হবে, এই বিশ্বাসের জায়গাটা, এই আস্থার জায়গাটা কিন্তু ছেদ ঘটেছে। এবং মানুষ, অনেক মানুষের ভিতরে এই ধরনের বিশ্বাস এসছে যে নির্বাচনের আগের রাত্রেই নির্বাচন হয়ে যাচ্ছে, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন এমন কিছু কার্যক্রম করেন নির্বাচনের আগে পরে যেটাতে মানুষ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে তিনি ভোট দেওয়ার মতো পরিবেশ পাচ্ছেন না, আর তিনি ভোট দিতে গেলেও তার ভোটটি গণনা হচ্ছে না। অর্থাৎ যে ঘোষণা হচ্ছে সেই ঘোষণার সাথে তার ভোট প্রয়োগের মিল পাচ্ছে না, এই হচ্ছে মানে বাস্তব পরিস্থিতি। এবং এটির জন্য নির্দিষ্ট কোনো দলকে দায়ী করে আমি বলবো না, এটা ক্রমান্বয়ে দীর্ঘদিন এই প্র্যাকটিস ক্রমান্বয়ে এত বৃদ্ধি পেয়েছে যে এখন আগের রাত্রেই নানান ধরনের কৌশল, সবগুলো রাজনৈতিক দলের ব্যর্থতাই দেখছেন এই অবস্থার জন্য।